দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে এখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কিছুদিন পর ঈদ, ঈদের সেমাই ছাড়া কিন্তু আমাদের হয় না। সেমাইয়ে একটা রেসিপি চাই চাই, সচরাচর আমরা যেভাবে সেমাই তৈরি করি তা থেকে একটু ভিন্ন স্বাদের সেমাই রেসিপি শেয়ার করব আজকে। আজকে আমি শেয়ার করব ঈদ স্পেশাল কাস্টার্ড সেমাই কাপ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি, আমি লাল সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে লাল সেমাইয়ের পরিবর্তে লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। এখন আমি সেমাইটা ভেজে নিচ্ছি, তার জন্য আমি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি সেমাইগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে সেমাই বাজার সময় কিন্তু হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু কনডেক্স মিল ব্যবহার করতে পারেন। এখন আবারও ভালো করে একটু মিক্স করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন সেমাইগুলো গরম থাকা অবস্থায় কিন্তু এরকম একটা বাটির মধ্যে সেট করে নিতে হবে, একটা কাপ তৈরি করে নিতে হবে। দেখেন আমি এরকম একটা বাটিতে তৈরি করে নিচ্ছি, আমি এইভাবে কিন্তু সবগুলো কাপ তৈরি করে নিচ্ছি। সেমাইগুলো ঠান্ডা হলে কিন্তু কাপটা রেডি হবে না, তাই গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে চামচ দিয়ে চেপে চেপে কাপটা তৈরি করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারটা কিন্তু দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু মিক্স করে নিতে হবে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এখন ভালো করে নেড়ে ছেড়ে চুলার ফ্লেমটা কিন্তু আমি অন করে দিয়েছি। সাধারণত আমরা কাস্টার্ড যেই রকম চুলা থেকে নামাই, এগুলো কিন্তু তার থেকে একটু ঘন অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই কাস্টার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা ঘনত্ব দেখে বুঝে নিতে হবে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন কাপটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই সেমাইয়ের কাপগুলো অনেক মজার, বাহিরে থেকে ক্রাঞ্চি কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে এমন স্বাদ। যে কাস্টারটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টারগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু বাদাম কুচি এবং কিছু আনারের দানা ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন সেমাইয়ের কাপটা কিন্তু রেডি হয়ে গেছে, আশা করছি এইভাবে ঈদে ট্রাই করবেন। আশা করছি আজকের এই সেমাইয়ের কাপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর সেমাইয়ের কাপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।